এই দেশে এক শ্রেণীর আলেম যারা মানুষকে প্রতারণার মধ্যে আবদ্ধ করেছে, আপনাকে একটা দেখায়, ধৈর্য হবে তো, একটা দেখাচ্ছি। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ 110 পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়ে আসছেন, উপমহাদেশে ছাপা আবু দাউদে হাদিস নিয়ে আসছেন যে হাত বাঁধা, সালাতে হাত বাঁধা, সালাতে হাত বাঁধা সম্পর্কে একটা হাদিস নিয়ে আসছেন। তো আশ্চর্যজনক ব্যাপার হলো এটা এখানে 110 পৃষ্ঠা, এই কেতাবটাই কিন্তু উপমহাদেশের সব খারেজি মাদ্রাসায় পড়ানো হয়, এই কেতাবটা, এইটা ছাপানো হয়েছে আল মাকতাবাতুল ইসলামিয়া বাংলা বাজার ঢাকা 1100, এই বইটা ছাপা হয়েছে। তো এখানে একটা কথা লিখছে, শুনুন আশ্চর্য পার্থক্য দেখেন। আমি আপনাদের আগে মুখে বলেছি, আজকে বলছি, আবু দাউদ 110 পৃষ্ঠায় বাবু ওয়াদিল ইউমনা আলাল ইউসরা ফিস সালা, সালাতে ডান হাত বাম হাতের উপরে রাখা অনুচ্ছেদ। তো এখানে হাদিস উল্লেখ করেছে, দেখেন হাদিস উল্লেখ করেছে 754, 755, এরপরে নাম্বারিং করা আছে আর একটা অধ্যায়, বাবু মা ইফতাহু বিহি সলাতু মিনাস দোয়া, এই বাবে উল্লেখ করেছেন 760 নম্বর। তাহলে কত নম্বর থেকে কত নম্বর নম্বর আসলো? 55 আসলো, তাই না? 55 আসলো, 55-র পরে 60, মাঝখানে কয়টা হাদিস নাই? 5টা হলো না, ভালো করে গুনেন, 56, 57, 58, 59, আপনারা অঙ্ক জানেন না বুঝছি, কয়টা হাদিস নাই? এই হাদিসটা পড়ানো হয় সব আহলে হাদিস মাদ্রাসায় না, সব খারেজি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এই মাকতাবাতুল ইসলামিয়া ইমদাদিয়া প্রকাশ থেকে কিন্তু নাম্বারিং করা নাই, কিন্তু এই হাদিস, এই প্রকাশনাটা নাম্বারিং করে দিয়েছে। এই নাম্বারিং করাতে আমি একদিন গেলাম এদের লাইব্রেরিতে, আমি নিজে যে বললাম এখানকার 60টা হাদিস কই, দেখি এখানে হাদিস নিয়ে আসা হয়েছে দুইটা, কয়টা? দুইটা, একটা হলো সামিতু ইবনে জুবায়ের ইয়াকুলু সফুল কদামাইন ওয়া ওয়াদুল ইয়াদে আলাল ইয়াদে মিনাস সুন্নাহ, একটা হাদিস। আরেকটা নিয়ে আসছে যে আন ইবনে মাসউদিন আন্নাহু কানা ইউসাল্লি ফাওয়াদা ইয়াদাহুল ইউসরা আলাল ইউমনা ফারওয়াহুন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা, এই দেখেন কয়টা হাদিস হলো এখানে? দুইটা। এই আবু দাউদ পর্যন্ত নিচে, এই দেখেন এই আবু দাউদটা হলো সৌদি আরবের রিয়াদের প্রিন্ট, মাকতাবাতুল মারিফ থেকে ছাপা, রিয়াদ থেকে ছাপা। এখানে দেখেন, মনে আছে কত নম্বর থেকে কত নম্বর? 55 থেকে 60। এই দেখেন এখানে হাদিসগুলো আছে, বাবু ওয়াদিল ইউমনা আলাল ইউসরা ফিস সালা, এখানে এই 4টা হাদিস বাদ দেওয়ার কারণ কি জানেন? আগের হাদিসে একটাতেও নাই হাত কোথায় রাখতে হবে, শুধু হাতের উপরে হাত রাখা সুন্নাত বলা হয়েছে, এই দুইটা হাদিসেই শুধু হাতের উপরে হাত রাখা, আর একটা হলো ডান হাত বাম হাতের উপরে রাখা, কিন্তু কোথায় রাখতে হবে সেখানে নাই। এবার দেখেন এখানে কোথায় রাখতে হবে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে,
এক, আমি একটা শুধু সনদ পড়বো, বাকিগুলো সনদ পড়ার দরকার নাই। কলা হাদ্দাসানা মুহাম্মদ ইবনু মাহবুবিন, কলা হাদ্দাসানা হাফস ইবনু গিয়াতিন আন আব্দুর রহমান ইবনে ইসহাক আন জিয়াদ ইবনে জুহাইফা আন আলী রাদিয়াল্লাহু আনহু কল আস-সুন্নাহ ওয়াজুল কাফফি আলাল কাফফি ফিস সালাহ তাহতা সুররা আন আলী কল, নিশ্চয় আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন আস-সুন্নাহ, সুন্নাত হলো ওয়াজুল কাফফি আলাল কাফ, এই পাতার উপরে পাতা রাখা সুন্নাতে সালাতে সালাতে তাহতা সুররাতে নাভির নিচে। কথা বুঝলেন? এক। আর একটা হাদিস আসছে একই, রয়তু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউমসিকু শিমালাহু বিয়ামিনিহি আলা রুসকে ফাওকা সুররা, এটা নাভির উপরে। এখন দেখেন হাদিসের মন্তব্য করছেন ইমাম আবু দাউদ, মন্তব্য করছেন যে ওয়া রুবিয়া নাবি হুরাইরাতা ওয়া লাইসা বিল কবি, আবু হুরায়রা থেকে এই রকম বর্ণনা আসছে কিন্তু বর্ণনাগুলো কি শক্তিশালী নয়। আরেকটা হাদিস আন আবি ওয়াইল কলা কলা আবু হুরায়রা আখযুল কাফফে আলাল কাফফে ফিস সালাতে তাহতা সুররা, আখযুল কাফফে আলাল কাফ ফিস সালাত, সালাতে হাতের পাতা উপরে হাতের পাতা ধরা, তাহতা সুররা কোন জায়গায়? নাভির নিচে। আসলো তো? কলা আবু দাউদ, ইমাম আবু দাউদ বলছেন সামিতু আহমদ ইবনে হাম্বল জৈব বলতেন। কয়টা হাদিস হল এখানে? তিনটা। এই তিনটা হাদিসই জৈব বললেন কে? ইমাম আবু দাউদ। শেষ এবার হাদিস عن طاووس قال كان رسول الله صلى الله عليه وسلم يضع يده اليمنى على يده اليسرى نبي এর কানা যখন ফেল মুজারের উপরে আসে তখন এর অর্থ হয় মাজি ইস্তিমরারি, চলমান অতীত কাল। ইংরেজিতে কি বলে? হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট, কন্টিনিউয়াস টেন্স, চলমান অতীত কাল বাংলা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইংরেজি, আর আরবি হলো মাজি ইস্তিমরারি, বৃষ্টি হইতেছিল। কথা বুঝে গেছে না? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন ইয়াদাহু তার হাত, অতঃপর শক্ত করে ধরতেন আলা সদ্রিহি তার বুকের উপরে, ওয়াহু আফিস সালা তখন তিনি সালাত অবস্থায় থাকতেন। এই হাদিসটার পরে ইমাম আবু দাউদ কোন মন্তব্য করেননি। শেষ। তাহলে তিনটি জয়ীফ হাদিস পেশ করেছেন কে? ইমাম আবু দাউদ। আর একটা সহিহ হাদিস পেশ করেছেন নাভির নিচে হাত বাঁধার হাদিস কি? সহিহ নাকি? নাভির নিচে হাত বাঁধার হাদিস কি? সহিহ। ইমাম আবু দাউদ বলে গেছেন। আর একটা পেশ করেছেন শেষে, সেটা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি, মানে কি? সহিহ। এবার বলেন, আমার প্রশ্ন, সৌদি আরবের প্রিন্টে থাকলো ওই চারটা হাদিস, উপমহাদেশের প্রিন্টে থাকলো না কেন? থামেন, আপনি
ঠিক আবু দাউদ বাংলাটা ইসলামিক ফাউন্ডেশন খোলেন আর রেকর্ডিং থাকলো আমার কথা, থাকলো না রেকর্ডিং? এই রেকর্ডিং এর সাথে আপনি মিলিয়ে দেখবেন ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদে নিচে টিকায় লেখা আছে যে উপমহাদেশের প্রিন্টে এই তিনটা হাদিস নাই, নিচে টিকায় লেখা আছে, কিন্তু তারা বাংলা অনুবাদে উল্লেখ করেছেন। কেন? এটা তো কেউ পড়ে না, মাদ্রাসা ছাত্র এটা কেউ পড়ে না, মাদ্রাসার যত ছাত্র কৌমি মাদ্রাসার এই আবু দাউদ পড়ে থাকে, এই আবু দাউদ পড়ে থাকে। কেন বলছে যা দ্রিমুত দ্রিমুত, প্রত্যেকটাতেই দ্রিমু, একটা কথা আছে না, খতম করবো তো করবো, নাভির নিচের হাত বাঁধা এটাও করব, বুকের উপরেরটাও করব, যেন ছাত্র শিক্ষক কিছু না বুঝতে পারে, দুইটাই খতম। কথা বুঝেননি? কারণ ইমাম আবু দাউদের জন্ম 204 হিজরিতে, 202 হিজরিতে, আর 275 হিজরিতে মৃত্যু। সেই সময় ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ ফয়সালা করে দিয়েছেন, ওইটা যদি এখন ছাত্ররা পড়তে চায় তখন তো নরমালি বুঝতে পারবে যে ইমাম আবু দাউদ নিজেই জয়ীব বলে গেছে। কথা কি বুঝতে পারলেন? তো এই প্রতারণা উপমহাদেশ চলে কেন? কেন হাদিসের উপরে তারা হাত খেলালো? আপনারা দুঃখ পান যে মুজাফফরের বক্তব্য কাটছাট করে প্রচার করছে ভুল বোঝানোর জন্য, গ্রেফতার করানোর জন্য। জাকির নায়কের বক্তব্য কাটছাট করে প্রচার করছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য কাটছাট করে প্রচার করছে, প্রশাসন গ্রেফতার করে। বক্তব্যের আগে কি আছে সেটাও জানলো না, পরে কি আছে সেটাও জানলাম না।